তো আমাদের ঘর সাজানোর জন্য এই কেকটা নেওয়া হয়েছে। তো হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ইন্ট্রো দেওয়ার মানেটা হচ্ছে, কালকে আমি ইন্ট্রোটা দিতে পারিনি, মানে অনেক পরিমাণে আমি বিজি ছিলাম, যার জন্য আমি ইন্ট্রো দেওয়া হয়নি, এবং যার জন্য আমার ইন্ট্রোটা এখন দিতে হচ্ছে, এবং ভিডিওটাকে শেষ করতে মানে এডিট ফেডিট কিচ্ছু এখনও করা হয়নি, এই সব আমার আজকে করতে হবে, কারণ কালকে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যার জন্য আমি এখন কালকে ঘুমিয়েও পড়েছিলাম, আর এখন আমি ইন্ট্রো দিচ্ছি। তো যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমাদের ভিডিওটা প্রথমবার দেখছো, যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর আমাদের খুব পরিমাণ সাপোর্ট করবে। আমি হচ্ছি তোমাদের সাথে রাজু, দ্য ওয়েলসেন ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল উঠে আমরা বাজারে চলে এলাম, এখন বাজার করা হবে, করে আমরা বাড়ি যাব, এখন রান্না বান্না করা হবে। তো চলো বাজারটা করি না। পেঙ্গুইন কেমন করে, এরম করে পেঙ্গুইন হাঁটে? আচ্ছা, র‍্যাবিট বাড়ির পাশে একটা, আমার মানে বাড়ির একদমই পাশে মন্দিরটা পুজো দিতে এসেছি। এখানে আমার মা রান্না করছে, অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। এইখানে পায়েস আর এটা মাছের মাথা দিয়ে ডাল, এগুলো বানাচ্ছে। এখানে আমার আম্মা আর তার পাশে আমার দিদুন দাঁড়িয়ে আছে। তো আমার দিদুন 4 বছর পর এসেছে বাড়িতে, তাও আবার আমার বার্থডে স্পেশালি, মানে আমার বার্থডে উপলক্ষে এসেছে আমার দিদুন। Thank you.
বার্থডেটা আমার খুবই ভালো গেছে, আর ফ্যামিলির সাথে কাটাতে কার না ভালো লাগে বলো। এবারে বার্থডেটা সত্যি খুব মানে সবাই মিলে খুবই এনজয় করে কাটিয়েছি, যদিও আমার দাদাই আসেনি দাদাইয়ের কিছু কাজের জন্য, তাও দিদুন এসেছে এটাই আমার কাছে অনেক অনেক স্পেশাল। আর আমি খুব ইমোশনাল হয়ে গেছি দিদুন এসেছে এত বছর পর, মানে খুবই ভালো লেগেছে। আর আমার স্পেশালি ফ্যামিলির সাথে কিছু মুহূর্ত কাটাতে পেরে খুবই ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমরা যাতে আরও আরও কন্টেন্ট বানাতে পারি, আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, তোমরা সাপোর্ট করো। তো আমাদের শানু ভাই কাজে লেগে গেল, দেখতে পাচ্ছ পুরো বেলুন ফেলুন বিছিয়ে সবচেয়ে বেশি কাজ করে। এই এ ভাই, এ ভাই, এটা কি বেলুন ফাটানো? এই পড়ে যাচ্ছে। তো আমাদের ঘর সাজানো মোটামুটি কমপ্লিট, এই হচ্ছে ডেকোরেটর, আর এই হচ্ছে আমাদের ঘর, আর এই হচ্ছে আমাদের সব ঘরের সবচেয়ে বড় কাজ করার মানুষ। তো আমি আর শানু বেরিয়ে পড়লাম কেক আনতে, আর ম্যাডামও ওই দিক দিয়ে আসছে, তো ম্যাডামকে একবারে নিয়ে আসবো। ঘর তো পুরো সাজানি হয়ে গেছে। তো শানু, প্ল্যানটা কীরকম হয়েছে, তোমার কী মনে হয়? দেখি কতটুকু ওকে এনজয় করানো যায়। ম্যাডামের জন্য এই কেকটা নেওয়া হয়েছে। তো শানুকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম কেকটা নিয়ে, আমি ম্যাডামকে আনতে যাচ্ছি স্টেশন থেকে। তো স্টেশনে যাবো, ম্যাডাম চলে আসছে, তো স্টেশন থেকে নিয়ে আমি বাড়ি নিয়ে আসবো। শানুকে পুরো প্ল্যান বুঝিয়ে দিয়েছি কী কী করবে, তো শানু সেটাই করতে যাবে। তো আমি ওকে নিয়ে বাড়িতে ঢুকবো, আর বাকি সব কিছু শানু ওরা সাজিয়ে রেখেছে। চলো দেখা হচ্ছে ওর সাথে স্টেশনে।